সংবাদ পাঠিকা রেহনুমার প্রেমে পাগল তিন প্রেমিক। সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা দীর্ঘ আট বছর ধরে তিনি এ পেশার সঙ্গে জড়িত আছেন। গত বছর একটি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলেন। দীর্ঘদিন পর এবার ঈদের বিশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। সাত পর্বের বিশেষ এই ধারাবাহিকটির নাম থ্রি ব্যাচেলর। এ প্রসঙ্গে রেহনুমা বলেন, ছোটবেলা থেকেই নিজেকে পর্দায় দেখার ইচ্ছা থেকে সংবাদ উপস্থাপনা পেশায় আসা, তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। সেই হিসেবে কিছু বিশেষ নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছি। আশা করছি কাজটি সবার কাছে উপভোগ্য হবে। থ্রি ব্যাচেলর ধারাবাহিকটির গল্পে রেহনুমার প্রেমিক হিসেবে দেখা যাবে তিন ব্যাচেলর মারজুক রাসেল, চাষি আলম ও পীযূষ সেন বেনুকে। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাসির উদ্দিন মাসুদ। আসছে ঈদে একুশে টিভি ও এমকে প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। উল্লেখ্য, রেহনুমা অভিনীত সোহেল আরমানের রাজপুত্র, চয়নিকা চৌধুরীর সংসার সহ বেশ কিছু নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।